একদিন তোকে ঠিক তুলে নিয়ে যাবো সালি। কি হয়েছে মা, ডাকছিলে কেন? আমার তো শরীরের এই অবস্থা, আমি আজকে আর বাবুদের বাড়ি কাজে যেতে পারবো না রে। দেখি তোমার জ্বরটা তো খুব বেড়েছে মা। আমি যাই, ডাক্তারের কাছে যাই। সে নয়, আমি যাব। তাহলে আমায় ডাকলে কেন? আজ বাবুর ছেলে বিজয় দাদা বাবু ফিরছে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে। কটা দিন চৌধুরী বাড়ির কাজটা তোকে করতে হবে মা। মা আমি কতবার তোমায় বলেছি আমি লোকের বাড়িতে ঠিকের কাজ করব না। আমি লেখাপড়া শিখব, স্কুলে যাব, কলেজে যাব। না না, তা হয় না, আমাদের ঘরে তা সম্ভব নয়। তুই এটা কেন বুঝিস না, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের ঘরে লেখাপড়া হয় না, যার বাপটা একটা খোঁড়া রোজগার করে মেয়ে বউকে খেতে দিতে পারে না। বাবা জমেও কেন আমায় নেয় না রে, জমেও কেন আমায় নেয় না? না কথা বলো না বাবা, আমি আমি লেখাপড়া শিখবো না, আমি লেখাপড়া শিখবো না বাবা। আমি যাব, আমি আমি ঘর মুছবো, বাসন মাজবো, আমি তোমাদের কথার কখনো অবাধ্য হব না বাবা, কখনো অবাধ্য হব না। আরে ধর, এই যে লক্ষ্মীর মেয়ে রাধারানী, গতরটা একটু নাড়াও দেখিনি। বিজয়াতে আসার সময় হয়ে গেল, অত নির্ভীড় করছিস কেন? হাত চালা, হাত চালা, আয় বাঁকা। এই জায়গাটা আবার নোংরা করছেন, এক্ষুনি পরিষ্কার করে মুছলাম। আবার মোছ, বারবার মোছ। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে গো। Wonderful. Ma. Bijoy. Hi baba. Hi hi. Bhalo acho ma? Ha. Ha go. Oh. Tak tak. Welcome home. Thank you. Chorish bhalo? Bhalo. তোমার পিসি কবে এলে? হ্যাঁ কাঁদছো কেন? তোর পিসি আমাকে অনাথ করে দিয়ে চলে গেল রে, আমার সব রং কেড়ে নিয়ে গেল রে। যাকে কেঁদো না পিসি। তোমার ছেলে কই, ওই কি যেন নাম ওর? ওই বাঁকা চাঁদ। না না, ভালো নাম বঙ্কিমচন্দ্র। ও সে কোথায়? ওই তো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। ও বাঁকা চাঁদ। হাই বাঁকা। মা ওকে, ও ও রাধা, রাধা ওনার মুখে বস্তির মেয়ে, ও লক্ষ্মীর বদলে কাজ করতে এসেছে। দেখলি, দেখলি তো বাবা বিজয় আমার সোনার চাঁদ ছেলের মুখে নেতা ফেললো। হিয়ার উই আর। বাবা এই যে কল্পতরু, যা চাইবে তাই পাবে। বাবা বিজয় যে এত ভালো বাজার করিস আগে তো জানতাম না। হ্যাঁ এ না, এটা তোমার। আমি জিতে পড়বো? আর খালি পায়ে হাঁটবে না, হ্যাঁ সবার মতো ছোটি পরে হাঁটবে। পিসি এটা তোমার।
মা ভেতরে কিছু নেই আছে আছে দেখুন কই পাচ্ছি না তো পেট ভরা খিদে আছে রমা এটা তোমার জন্য যা আমি এখন পুতুল খেলি নাকি আমি এখন ডাক্তার না তাই তো তুমি তো এখন মানুষের জীবন নিয়ে খেলো এটা তুমি অন্য কাউকে দাও ও সরি বেশ রমা তুমি তাহলে এটা নাও এটা আবার অন্ধকারে আলো জ্বলে ধরো আমি চাই এর আলো ঝলকানিতে তোমার জীবনের সব অন্ধকার ছুটতে পালা থ্যাংক ইউ আর এইটা এই ওহ বাবা ওটা তোর না আর ওটা সুজাকে দে আমি তোকে অন্য জিনিস দিচ্ছি এনে থ্যাংক ইউ দোস্ত ওয়েলকাম এটা ধর কেমন বাহ খুব সুন্দর দারুণ ছবি এটা দামড়া ষাঁড় হেই দাদা মা তোকে আর এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখতে হবে না যা নিচে যা দেখ গিয়ে দাদাবাবু কাকাবাবু জলটা লাগবে কিনা রাধা এটা ধরো নাও নে না দাদাবাবু দিচ্ছে নে দেখো এত শখ করে নিয়ে এলাম কেউ যদি না নেয় খারাপ লাগবে তুমি যদি নাও তাহলে আমি খুশি হব না ধরো হ্যাঁ এইবার এইটা মার জন্য হিরের তুল দারুণ দেখো মা কেমন হয়েছে বাবা ভারী সুন্দর হয়েছে কিন্তু বাবা আমি তো তোমার কাছে এসব কিছু চাই না তাহলে কি চাও একটি ফুটফুটে বোন ভেবে দেখি কি এত ভাবছো বলো তো না কাল রাত্রির একটা স্বপ্ন দেখলাম তাই সুখের না দুঃখের সুখেরও আবার দুঃখেরও কিরকম জানো দেখলাম রাত্রিরে বিছানায় শুয়ে আছি রমা বিজয়ের সঙ্গে বিয়ে হয়ে তোমার এখানে চলে এসেছে আমার খুব জল তেষ্টা পেয়েছি বাড়ি খালি জল দেবার কেউ নেই আমি খাটের উপর উঠে বসলাম হঠাৎ দেখলাম রানী জল নিয়ে এসে আমার মুখের সামনে ধরল জল রানী না আমি রাধা ও তাই তো তুমি তো রাধা তুমি তো আমার রানী নও দাও রানী কে ওর ছোট মেয়ে ডাক্তার দিদিমণি বোন আছে ছিল এখন আর নেই নমাস বয়সে তাকে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল আপনি পুলিশও খুঁজে পেলেন না পুলিশও তো মানুষ মা তবে আজ আমার খোঁজা শেষ হয়নি দেখবেন একদিন আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন